সম্মান। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে পাশের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলাম। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপোষহীন রাজনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে। নেতাজির জন্মদিন বর্তমানে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তার নামে নামাঙ্কিত হয়। বর্তমানে কলকাতার ইনডোর স্টেডিয়াম নেতাজি ইনডোর স্টেডিয়াম নামে নামাঙ্কিত। নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়। তার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রোর দুটি স্টেশন বর্তমানে নেতাজির নামাঙ্কিত, নেতাজি ভবন পূর্বনাম ভবানীপুর ও নেতাজি পূর্বনাম কুন্দঘাট।